নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। তো দেখো, মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার আজকে আমি ভূগোলের 202 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে। 1.1-এ বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপ পরিবর্তনের মুখ্য ভূমিকা নেয়, অ্যান্সার হবে গোয়ারাঞ্চার নদী। 1.2-এর অ্যান্সার হবে খয়ারাঞ্চার ফিয়র্ড। 1.3-তে কী বলেছে, ভূপৃষ্ঠের গড় 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কমে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 12.6 মিলিবার। 1.4-এ কী বলেছে, পৃথিবীর কার্যকরী সৌর বিকরণের পরিমাণ, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 66%। 1.5-এ গ্র্যান্ড ব্যাঙ্ক যে জন্য বিখ্যাত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মৎস্য আহরণ। পরের প্রশ্ন কী বলেছে, 1.6-এ মোরা কটালে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে যে কোণে, সেটি হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 90 ডিগ্রি। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, 1.7-এ তেজস্ক্রিয় বজ্র এর উৎস হলো, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ইউরেনিয়াম। পরের প্রশ্ন 1.8-এ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভাষা। 1.9-এ ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার শীতকালে। পরের প্রশ্ন 1.11-তে কী বলেছে, মহানগরের ন্যূনতম জনসংখ্যা হলো, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 10 লক্ষের বেশি। 1.11-এ ভারতের খনিজ ভাণ্ডারকে বলা হয়, 1.11-এ ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় যে মালভূমিকে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ছোট নাগপুর। পরের প্রশ্ন 1.12-তে ভারতের উচ্চতম শৃঙ্গ হলো, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার K2, যাকে বলে গডউইন স্টিক। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে, 1.13-তে ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র অবস্থিত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কটকে। 1.14-এ ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে সমন্বিত রেখা দেখানো যায়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বাদামি রঙে। ঠিক আছে, তো দেখো, এবার আমি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, ফার্স্ট প্রশ্ন বলেছে 2.11-এ মাজুলি ভারতের বৃহত্তম নদী বদ্বীপ, এটা শুদ্ধ আছে। পরের প্রশ্ন 2.12-তে কী বলেছে, নদীর উচ্চ গতিতে একটি বিশিষ্ট ভূমিরূপ হল মন্তকূপ, এটা শুদ্ধ আছে। আমাদের 2.13-তে বোরা এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু, এটা কী আছে, অশুদ্ধ। 2.14-এ ল্যাব্রাডর একটি উষ্ণ সমুদ্র স্রোত, এটা কী আছে, অশুদ্ধ আছে। 2.15-এ প্লাস্টিক একটি শিল্পজাত বজ্র, এটা কী আছে, শুদ্ধ আছে। পরের প্রশ্ন কী বলেছে, 2.16-এ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত, এটা কী আছে, শুদ্ধ আছে। 2.17-এ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, অ্যান্সার হবে এটা অশুদ্ধ আছে। তো দেখো, এবার আমি নেক্সট প্রশ্ন সলভ করাবো। তো দেখো, এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। 2.21-এ দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয়, অ্যান্সার হবে জলবিভাজিকা। 2.22-তে কী বলেছে, মরুভূমির শুষ্ক নদী খাতকে বলা হয়, তো দেখো শূন্যস্থান হবে ওয়াদি। লেখা আছে তো দেখে নাও তোমরা। 2.23-তে নির্দিষ্ট ওজনের বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ড্যাশ আর্দ্রতা বলা হয়, অ্যান্সার হবে বিশেষ আর্দ্রতা বলা হয়। 2.24-এ উত্তর নিরক্ষীয় স্রোত ড্যাশ আয়নবায়ুর দ্বারা প্রবাহিত হয়, অ্যান্সার হবে উত্তর পূর্ব আয়নবায়ুর দ্বারা প্রবাহিত হয়। তো দেখো, পরের প্রশ্ন, তো দেখো, থ্রি আর কথার পুরো অর্থ কী, অ্যান্সার হবে রিডিউস, রিসাইকেল এবং রিসার্চ। 2.26-এ আসামে কালবৈশাখীর নাম, অ্যান্সার হবে বর্দৌশিলা। 2.27-এ ভারতের ড্যাশ শিল্পকে শিল্পের শিল্প বলা হয়, অ্যান্সার হবে লৌহ ইস্পাত শিল্পকে। তো দেখো, এবার আমি 2.3-এর প্রশ্নগুলো সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 2.31-এ হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কী বলে, অ্যান্সার হবে বার্গ সুন্ড বলে। পরের প্রশ্ন 2.32-তে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম, অ্যান্সার হবে টর্নেডো। পরের প্রশ্ন 2.33-তে কোন
তিথিতে ভরা জোয়ার সবচেয়ে বেশি শক্তিশালী হয়। অ্যান্সার হবে অমাবস্যা তিথিতে, অমাবস্যা তিথিতে। 2.35-এ একটি বৈদ্যুতিন বজ্রের নাম লেখো। অ্যান্সার হবে খারাপ হয়ে যাওয়া লাইট, টিভি, ফ্রিজ। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে। 2.36-এ কর্ণাটকের কোন জেলায় ভারতের বৃহত্তম কফি উৎপাদন হয়? অ্যান্সার হবে চিকমাগালুর, চিকমাগালুর। পরের প্রশ্ন কী বলেছে। 2.37-এ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কী? অ্যান্সার হবে পিক্সেল। কী হবে? পিক্সেল হবে। ওকে, পরের প্রশ্ন 2.38-এ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? অ্যান্সার হবে NH44। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। 2.41-এ রেগুর, অ্যান্সার হবে তিনের অ্যান্সার মাটি। তারপরে কী আছে 2.42-তে যোগ, অ্যান্সার হবে একের অ্যান্সার জলপ্রপাত। 2.43-তে চা, অ্যান্সার হবে চারের অ্যান্সার বাগিচা ফসল। 2.44-এ কান্ডালা, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার বন্দর। তো বুঝতে পারছো আজকে আমি একটা সেট সলভ করেছি পেজ নম্বর 202, বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।